হ্যাঁ, অনেকেই তো ছোটবেলা থেকে স্ট্যাম্প সংগ্রহের সাথে জড়িত আছেন, এবং বেশিরভাগ মানুষটা এমন থাকে, আমার মাও ছিল, যে ছোটবেলায় আমি স্ট্যাম্প সংগ্রহ করতাম। তো তখন দেখা যেত যে স্ট্যাম্প সংগ্রহ করতাম বিভিন্ন ডায়েরিতে, আর ডায়েরিতে ভাত বা বিভিন্ন গাম দিয়ে স্ট্যাম্প লাগিয়ে রাখতাম। এখন বুঝি যে ওটা স্ট্যাম্পের জন্য ক্ষতিকর ছিল, বাট তখনকার সেই মুহূর্তগুলো সত্যি অনেক অসাধারণ, যে একটা স্ট্যাম্প সংগ্রহ করতাম, পাশে কোনো চিঠি আসলে বা কারো কাছে কোনো পুরনো ডকুমেন্ট পেলে ওখান থেকে স্ট্যাম্পগুলো তুলে নিতাম। তবে এরকম অনেকেই বলেন যে আমার সংগ্রহ ছিল, আমার হবি ছিল স্ট্যাম্প সংগ্রহ করা ছোটবেলায়, তবে এখন করি না। তো সেই তুলনায় একটা নস্টালজিক বিষয় নিয়ে আমি আজকে আমার কিছু পুরনো, যেটা আমি হাই স্কুলে থাকতে করতাম, সেই কিছু স্ট্যাম্প আমি আপনাদের সামনে দেখাবো আজকে। দেখা যাক।